আসসালামু আলাইকুম সবাইকে, সেজা সবাইকে আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম দাও। আজকে দাদি বাড়ি সেজার দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি সব শেষ, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে সকাল থেকে। তো এখন আমরা বৃষ্টি ভেজা মেঠো পথে, কাদার পথে যাচ্ছি পুকুর পাড়ে মাছ ধরবো বলে। সেজা মাছ ধরবে। এটা হচ্ছে সেজার এক ফুপি, আমার হাজবেন্ডের চাচাতো বোন ওরা। তো সেজার ফুপি হয় আর কি, অনেক স্লিপি কিন্তু, সাবধান, কেয়ারফুল সবাই। তো গ্রামের বাড়িতে এসে বৃষ্টির দিনে বেশ ভালোই মজা লাগছে। আমরা এখন সবাই মিলে মাছ ধরতে যাব। তবে আমার মনে হচ্ছে আমার ভয় লাগতেছে, রাস্তা অনেক স্লিপি। তো এই তো সবাই বসি টসি নিয়ে রেডি মাছ ধরার জন্য। দুইটা বসি ম্যানেজ হয়েছে তাই তো, বড় বড় বসি, দেখা যাক। চলো মা, চলো চলো, আজকে আমরা মাছ ধরবো। বাতাস 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 হচ্ছে, একটু বাতাসও হচ্ছে। না ছাল আনবো, কোনটি কোনটা হলে মাছের চার ভালো হবে, ফিডে না ছালে? ফিড ফিড, তাহলে নিয়ে আসো, একটু ফিড নিয়ে আসো, তাহলে মাছকে চার করবো আমরা, তারপরে মাছ ধরবো। মায়া বাবুকে ধরো তুমি, এখানে তো অনেক স্লিপি, ঠিক আছে চল। আমি এই হচ্ছে সেই পুকুরটা, আমার শ্বশুর বাড়ির পুকুর। ও এখানে একটা সাপ দেখা যাচ্ছে, এটা কি ফিড? এটা কিসের ফিড? আমি তো আটা নিয়ে আসি, দাও আমাকে দাও। এই যে ফিড গুলা আমরা এখন পুকুরে দিব, আমি ফার্স্ট টাইম এগুলা দেখতেছি বা পুকুরে দিচ্ছি। এগুলো কি দিয়ে তৈরি? এটা গম, খোল। আচ্ছা আচ্ছা, ভুট্টা। বিসমিল্লাহ, অনেকগুলা মাছ যেন আসে। ইয়ে ওয়াও, সে যে অনেক খুশি হচ্ছে, সে যে কিন্তু ফার্স্ট টাইম পুকুর দেখছে, মানে মাছ ধরাও দেখবে আর কি। আমার পিছন 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 পিছন, ভেরি নাইস। মা পড়ে যাবা কিন্তু, সাবধান। আমারে এখানটা দাঁড়ান না রে বাবা। তো এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এই রাস্তাটা দিয়ে আমরা আসছি। এগুলা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি, আর তারপরে হচ্ছে একটা খানকা ঘর। এটা তো খানকা ঘরের পেছনে হচ্ছে পুকুরটা। তো আমরা এই পুকুরেই মাছ ধরার জন্য এসেছি। ওয়াও, সবাই মিলে এখন মাছ ধরবো। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুকুর, অনেক বড় পুকুর এটা। এই পুকুরে কয় তারিখে জানি মাছ ধরার একটা ইয়ে ছিল, কম্পিটিশন ছিল, সতেরো তারিখে, ওটা আমরা মিস করেছি। আমরা তার পরের দিনই আসছি আর কি, আবার দুই তারিখে আছে, জানি না দুই তারিখ পর্যন্ত থাকতে পারবো কি না। তো থাকতে পারি আর না পারি, আমরা নিজেরা একটু মাছ ধরে মজা করে নেই। এই আমাকে দিও একটা বসি দিও, হ্যাঁ আমি একটু ধরবো। ওই যে মায়ের কাছে বসি, দাও আর একটা বসি আমাকে দিবা তুই। ও দেখো মায়া মাছ ধরাই উস্তাদ। আচ্ছা আমাকে একটু দিও তো মায়া, একটু দিবা, ভাবিকে দিবা। আচ্ছা দিবে, ও ভাবিকে দিবে, ও একটু ধরে নিক, তারপরে আমাকে দিও, ঠিক আছে? আচ্ছা দে, এ হুল নাকি রে? দিবে দিবে, সমস্যা নাই, ও একটু ধরে নিক, তারপরে আমাকে দিবে। এই যে সেজার ফুপি, সেজার ফুপি হচ্ছে সুজনের চাচাতো বোন ও আর কি, মায়া। ও মাছ ধরছে, ওর ধরা হয়ে গেলে আমি ধরবো, আমাকে দিও, ঠিক আছে? আর এইদিকে সেজার পাপা বসে গেছে মাছ ধরতে আর একটা ছিপ নিয়ে। আর সেজা, সেজার মৌ ফুপি আর সেজার আম্মু, আমার মেয়ে কিন্তু অনেক এক্সাইটেড, দেখছো? ও ফার্স্ট টাইম দেখতেছে এগুলা। ওয়া ওয়া ওয়া, পানি দেখো দেখো মা, পানি কিরকম করছে, দেখো দেখো পানি। তো দেখা যাক সেজার পাপা মাছ পায় কিনা। সেজার পাপার সিপ ফেলছে ওই দূরে ওখানে, একদম সিপটি একটু টানো, দেখা যাচ্ছে না তো, কল কই সিপের? ও হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমু দাদি বাড়ি এসে বৃষ্টি পেয়ে খুব মজা লাগছে না? যদি আবার বৃষ্টি হয় আমরা ছাদে বৃষ্টিতে ভিজবো। হ্যাঁ বাতাস, ও মা কাম টু মি। আচ্ছা তোমার কাছে আছে ফুপি? আছে মা, এই যা মা,
দেখি পাপার বর্শিতে মাছ উঠে কিনা। কি গো তুমি বর্শি খালি তুলে ফেললা কেন? সেজার পাপার বর্শি থেকে মাছটা মনে হয় আটা খেয়ে গেছে, তা সেজার পাপা বসেই আছে। তুলো দেখো আটা নাই, আমি নিশ্চিত আটা খেয়ে গেছে। ও না খাই নাই, এখন আছে। কিন্তু একবার যে টানলো ছোট মাছ ছিল, ওটা ছোট মাছ ছিল। দেখো বাবা সবাই ভয় পাচ্ছে, তাজা মাছ দেখলে আমার এমনিতেও ভয় লাগে, বুঝছো? তোমরা বলছিলে আমি মাছ ধরতে পারবো না, বুঝছো? দেখছো শেষমেশ আমি পারছি একটা মাছ ধরতে। বের হচ্ছে না, এমন জায়গায় আটকাইছে, বের হচ্ছে না ঠিকমতো। মুকের ফটের মুখ দেখছো আমি কত এক্সপার্ট ভাবে মাছটা ধরেছি। ইয়ে লাইফে ফার্স্ট টাইম মনে হয়। আমি এর আগে আমি মাছ ধরেছিলাম বাট পাই নাই মাছ, কিন্তু আজকে পেয়েছি। পানি বেশি আছে। এই আস্তে 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 মাছ চলে না যায়, দেখো জিয়ানো থাক পরে আর পাই নাকি দেখি। হ্যাঁ আর পাই নাকি আগে দেখি, না হলে এই ছোটটা ছেড়ে দিব। ওখানে তো আমি 14 দিন কোয়ারেন্টাইনে থাকার কথা বলি নাই ওকে, তো তুমি যখন বাড়ি থেকে আসছিলে ওই ভিডিওতে তোমাকে আমি ফান করে বলছিলাম না যে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো একজন দর্শক ওখানে কমেন্ট করছে যে হাজবেন্ডের ভাই যখন আসছে তখন 14 দিন কোয়ারেন্টাইনে থাকার কথা বলছেন, নিজের ভাইকে তো খুব আদর করে গ্রহণ করছেন। মানে বিষয়টা বোঝো যে মানুষের মনের মধ্যে নেগেটিভিটি কত। মানে তো আমি তাকে রিপ্লাই এটাই করছি যে আমাদের সম্পর্কের মধুরতা এক্সপ্লেন করার মতো সময় নষ্ট আমি আপনার কাছে করব না। মাছ আটকায় বসে আছে। তুমি আমার কাছে আসো, তুমি চাচুর কাছে আসো। দেখো তোমরা যে আমাকে দামই দিতে না, দেখছো আমি কতগুলো মাছ ধরছি। পানি বেশি আছে ওটাতে, এই জন্য পানি কমাইতে হবে। ঢাকার কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এটা ছেড়ে দেন, খুলে ছেড়ে দেন। এটা ছেড়ে দি, কিন্তু আমি খুলতে পারবো না। শোভন আমাকে হেল্প করো, আমি দাদা মাছ পারি না ধরতে, আমাকে হেল্প করো। শোভন এটাকে ছেড়ে দাও। উঁচু করে না, উঁচু করে না, এটা লুজ দেন। দিয়েছি, লুজ দিয়েছি। তো এই মাছটা যেহেতু একটু ছোট ছিল এই জন্য আমরা এটাকে ছেড়ে দিব ভাবছি। এটাকে আর ধরবো না, এটাকে ছেড়ে দাও। ইয়ে অন্যদিকে ছাড়ো, আমরা এদিকে ধরছি তো অন্যদিকে ছাড়ো, দাও। ইয়ে এই যে মাছ ধরে ছেড়ে দেওয়া হয় সেটা তাড়াতাড়ি পারে না।
এখন আমরা আপনারা যখন ও এখন ওই পাড়ে চলে গেছে তখন চলে গেছে পরে আচ্ছা এবার ভাইয়া পাইছে মাছ একটা তোমার ভাইয়া অনেকক্ষণ পরে একটা পাইছে দেখছো যাক অবশেষে অবশেষে তুমি বউনি করালা ঠিক আছে না এটা নাও এটা বড় হচ্ছে একটু না রুই এত ছোট রুই বড় হবে এগুলা 3-4 কেজি পর্যন্ত যাবে এদিকে ভাইয়ার হাতের মাছ খুলে ফেলার আগেই আরেকটা ভাবির হাতে একটা ধরে ফেলেছে আরেকটা উঠিয়েছি এই এটাও ছেড়ে দাও সেটা পাপা এটাও ছেড়ে দাও নাও ধরো ধরো এটাও ছোট এটাও ছোট এই ছোট রুইগুলো অনেক বড় হবে এগুলো এগুলো ছেড়ে দাও আচ্ছা বড় মাছ উঠতেছ না কেন ছাড়ো ইয়েস দূরে ছাড়ো কি ধরছেন আপনি পুঁটি মাছ তো এটা মিনার কাপ মাছের বাচ্চা এই ফিশ এটাকে ধরে ছেড়ে দাও তো খুলো খুলো রোদে পুড়ে যাচ্ছে রোদ রোদ অনেক আমরা তাহলে আবার বিকালে আসি চলো এখন দুপুরে অনেক রোদ আমরা এখন এখানে ইস্তেফা দিচ্ছি আমরা আবার বিকালে যদি সময় পাই আবার তখন ধরতে আসব সকালে সেশন শেষ সকালে সেশন শেষ দুপুর হয়ে গেছে অনেক অনেক রোদ এখন তো ঠিক আছে চলো এখনকার মতো দুপুর হয়ে গেছে যেহেতু বাসায় যাই মা আবার বিকালে আসবো মাছ ধরতে তখন এই যে মাছের ফিটগুলা আর এই আটা দিয়ে আমরা আবার মাছ ধরবো আসো বর্শিটা কোথায় ছিল মৌ সেজ চাচুর ইয়েতে ছিল বর্শি মৌ জানে মৌ একটু দেখা দাও তো বর্শি বাঁধায় রাখতে হবে কোথায় চলো 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 আসো আরে যে এই বালতিতে মাছ আছে আমাদের খুলো তো মৌ এই যে আমাদের মাছ দেখেছ আমরা দুইটা মাছ এখানে রেখেছি ওয়াও আসো 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 হ্যাঁ নিয়ে আসো তো অবশেষে আমরা মাছ ধরে আমাদের লিচু গাছতলায় চলে এসেছি মাছের যে সিপটা ওটাকে সংরক্ষণ করা হচ্ছে আমরা যাতে বিকালে আবার মাছ ধরতে পারি রেখে দাও লিচু গাছতলায় রেখে দাও ওয়াও মাছ ধরে কিন্তু আমি আজকে অনেক মজা পেয়েছি জীবনে প্রথম মাছ পেয়েছি আমি হ্যাঁ এই জন্যই মজাটা বেশি পেয়েছি তো মাছ ধরা শেষ করে এসে আমরা এখন স্পেশাল স্পেশাল জিনিস খাচ্ছি না শোভন এটা কি কলিজা শিঙাড়া তো আমার দেবরটা সকালবেলা করে একটু শহরের মধ্যে এসেছিল কিছু কাজে তো আমাদের জন্য কলিজা শিঙাড়া আর কি ডিম প্যাটিস শিশির বেকারি না আমি যখন কালকে স্কুলের কথা বলতেছিল সেই স্কুলের টিফিন ভাইয়া ইভেন আমি গার্লস স্কুলে যখন পড়তাম আমার স্কুলেও টিফিন দিত এইটাই ডিম প্যাটিসটা দিত ডিম প্যাটিসটা দাও ইয়েই এটা কেবল ওভেন থেকে জাস্ট বের করলাম এই ডিম প্যাটিসটা অনেক পছন্দের আমার কলিজা শিঙাড়াটা অনেক মজা ডিম প্যাটিসটা অনেক মজা এটা কলিজা শিঙাড়া আর এটা হচ্ছে ডিম প্যাটিস এটা হাফ ডিম দাও থাকে না অনেক দিন খাই না এটা ইভেন আমি ভুলেই গেছি এটার টেস্ট কেমন এতদিন পরে খাবো তো মাছ ধরে এসে আমরা অনেক ক্লান্ত এখন হালকা নাস্তা সাস্তা হবে আম্মুকে ডাকো আম্মু কই আম্মু গোসলে না আচ্ছা সে যা পানি খাওয়ায় ব্যস্ত ক্লান্ত এই জন্য পানি খাচ্ছে না মা হাই সবাইকে হাই দিয়ে দিল একটু আচ্ছা আগে কলিজা সিঙ্গারা না ডিম প্যাটিস কোনটা দিয়ে শুরু করবো আমরা কি আমার জন্য ওয়েট করবো না শুরু করবো শুরু করি আম্মু তো নামাজ পড়বে গোসল করে তারপর আচ্ছা তাহলে আমরা শুরু করি আম্মু গোসল করে আসুক আমরা কলিজা সিঙ্গারা খাই তুমি আগে ডিম প্যাটিস খাচ্ছ দেখো তো সেম আছে নাকি সেই জিলা স্কুলের মতো টেস্ট জিলা স্কুলে পড়াকালীন সময় সমস্যা হচ্ছে ডিম পাই তাহলে আরো ভিতরে যাবে আরো ভিতরে যাওয়া লাগবে আচ্ছা খাও আম্মু মনে হয় বের হয়েছে আম্মু কলিজা সিঙ্গারা আর ডিম প্যাটিস নিয়ে আসছে আসেন আচ্ছা আমরা শুরু করছি আপনি আসেন আমি কলিজা পাই না এখন আমি কিন্তু পেঁয়াজ পাইছি দেখো সিঙ্গার মধ্যে পেঁয়াজ সে যে কি বাবা কলিজা পাইছি কলিজা কলিজা শোভন কলিজা পাইছে আমি ডিমে গেছি তুমি ডিম পাইছো প্যাটিসটা টেস্ট কি আগের মতোই আছে
আচ্ছা আচ্ছা আমি এটা শেষ করে তারপরে ডিম প্যাটিসে যাব আগে হচ্ছে ডিমের সাথে পেঁয়াজটা থাকতো না বেশি এখন পেঁয়াজ না দশ কলে একটু পেঁয়াজের দাম বেড়ে গেছে বুঝছো আটা পরিমাণ বেশি নস্টালজিয়া আর আগে হচ্ছে কলিজা সিঙ্গারা তো কলিজা অনেক বেশি থাকতো আর এখন কলিজা আমি খুঁজেই পাইনি হ্যাঁ ভেঙে দেখি কয় পিস আছে কলিজা কয় পিস আছে কলিজা এক্সট্রা সাইজি আর দুই পিস আছে মানে এক একটা সিঙ্গারা তিন পিস ছোট ছোট তিন পিস কলিজা দিয়েছে হ্যাঁ ওয়াটার খাও পিস পি খাও সেটা খাও না মাই ওয়াটার তো আমরা দুপুরে একটু খাওয়া দাওয়া রেস্ট করা শেষে আবারো বের হচ্ছি মাছ ধরতে ঠিক না বুঝছো হলো আমি না হয় ধরেই নাই কোনো সময় মাছ কারণ আমাদের বাড়িতে তো এরকম পুকুর নাই শ্বশুর বাড়িতে পুকুর পেয়েছি এই আনন্দ মিস কিভাবে করি বলো তো আমরা চলে এসেছি আমাদের আবার পুকুর পাড়ে আর এখন বিকেল যেহেতু রোদ নাই তো পুকুর পাড়টা বেশ ভালো ছায়া হয়ে আছে কি ওখানে কি মাছ তাড়াতাড়ি আমি আসছি কই ওই যে বড় মাছ দেখা যায় পানির মধ্যে এই এইগুলা তো বসিতে উঠে না বসি ফেলালে তখন এই মাছগুলো পালায় বুঝছো তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুরো পুকুরটা বিশাল বড় পুকুর এটা আর পার ভেঙে ভেঙে আরো নেমে গেছে তো পুকুরটা আরো বড় হয়ে গেছে সে যা একটা কাটা গাছের গুড়িতে দাঁড়ায় আছে পুকুর পাড়ে হ্যাঁ মা ওখানেই থেকো ফিস ধরবে হ্যাঁ ফিস ধরবে তখন দুপুরে না অনেক বেশি রোদ ছিল এখন আরাম পাওয়া যাবে মাছ ধরে শোভন কই ও আটা নিয়ে আসছে আমি ওই প্লেসটাতেই বসবো এটা আমার লাকি প্লেস এখানে বসে আমি দুপুরে মাছ পেয়েছিলাম পাঁচটা তবে তিনটা ছেড়ে দিয়েছিলাম কারণ ওই তিনটা বেশি ছোট ছিল আর দুইটা আমরা নিয়েছিলাম সো ওই দুইটা একটু বড় ছিল তাই না আর সেজার পাপা কিন্তু একটা মাছ পেয়েছিল টোটাল সেটা ছেড়ে দেওয়া হয়েছে কারণ ওটা ছোট ছিল সেজার পাপা আমি না আজ পর্যন্ত ওই পুকুরের পাড়টাতে যাই নাই ওদিক দিয়ে তো মানুষ হাঁটাচলা করে তাই না কিন্তু ওইদিকে আমি যাই নাই এই যে সেজার চাচু চলে এসেছে বালতি নিয়ে আটা নিয়ে আসছো আটা নিয়ে আসছো পাউরুটি এটা পাউরুটি না পাউরুটিতে মাছ ভালো হবে এটা ইয়েটা হ্যাঁ হবে তো হবে তো প্রথমে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেজার পাপা ছিপ ফেলতেছে দেখা যাক পাই কিনা আচ্ছা দুপুরে মাছ ধরতে আসলাম তখন সবাই বললা দুপুরবেলা মাছ খায় না আবার বললা যে বিকালে আবার বিকালে আসছি এখন আবার বলতেছে এখন মাছ খায় না তো মাছ খায় কখন তোমরা বিকালে আসলা না কেন কখন থেকে বলছি আমি এই যে শোভন ঘুমাচ্ছিল শোভন আলী ঘুমাচ্ছিল আপনি খাচ্ছিলেন আমি তো খাবই আমার কাজই তো খাওয়া করবে সে খেতে বসলে তো কিভাবে হবে আরে আমি তো খাওয়ার জন্যই আসছি শ্বশুর বাড়ি বুঝো না আপনার 24 ঘন্টা ধরে টিকিটে মাছ ধরতেছে আচ্ছা আর আমরা ফ্রি ফ্রিতে মাছ ধরছি ফ্রি মাছ ধরছেন তাও যদি খাওয়ার জন্য টাইম নাই ঘুমাবেন তো কি হবে শ্বশুর বাড়ি আসছি তো খাইতে আর ঘুমাতে বুঝো না আম্মু মজার টাকি মাছ ভর্তা করছিল তো ওইটা থুই আমি এখন মাছ ধরতে আসবো মাছ ধরা যাবে না মাছ ধরা লাগবে না তুমি তো খেলা না তুমি তো ঘুমাইলা টাকি মাছ ভর্তা অনেক মজা বুঝছো আর পুঁইশাক রান্না করছিল আম্মু কি সেটা পাপা তোমার সিপ কি ঠোকাই তোমার সিপ ঠোকাই না কখনোই এখনো এখনো দেখা যাবে আমি মাছ বেশি পাচ্ছি তোমরা পাচ্ছ না বুঝছো কি কয়টা মাছ পেলা একটাও পাইনি এখন আমার কপালটাই খারাপ দুপুরে ভালো মাছ পাচ্ছিলাম এ থেকে কি প্রমাণিত হলো আই তোমরা দুপুরে যখন মাছ ধরছিলাম তখন বলছিলা যে বিকালে ভালো পাওয়া যায় এখন সন্ধ্যা হয়ে গেল তাও একটা মাছও পাই নাই সকালবেলা করে মাছ ধরতে আসবো আর এই তো আজকের অর্জন নতুন বিগিনার্স হিসেবে পাঁচটা মাছ পেয়েছিলাম তার মধ্যে তিনটা ছেড়ে দিয়েছি আর দুইটা একটু বড় ছিল ওই দুইটা আমরা রেখেছি
রাত্রিবেলা আম্মু ওই দুটোকে ভাজি করবে, বুঝছো? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট টাইম যদি মাছ ধরার সুযোগ পাই সেদিন সকালবেলা করে বসবো, আর সবাই দোয়া করবেন যেন ওই দিন অনেক মাছ ধরতে পারি আমি, কারণ মাছ ধরতে অনেক মজা, মাছ খাই না অত বাট ধরতে মজা। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কি বলতেছে সেজা? দাদিকে বলো দাদি দুপুরের মাছ দুটোই সম্বল, এখন আমরা খালি হাতে এসেছি। দাদি কই? দাদি চলো 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 চলো।